মৌলানা মোহাম্মদ আহমদ ইবনে মুফতি লিয়াকত, মৌলানা মোহাম্মদ বিন মুফতি লিয়াকত, মৌলানা সৈয়দ সমীর হুসাইন, মৌলানা মোহাম্মদ আল আমিন, মৌলানা মোহাম্মদ আব্দুল তাহির আলী, মৌলানা মোহাম্মদ উমর চৌধুরী, মৌলানা মোহাম্মদ উমর চৌধুরী, মৌলানা ফহিম বিন ফারুক আহমদ, মৌলানা ফহিম বিন ফারুক, মৌলানা সালাহউদ্দিন, মৌলানা সালাহউদ্দিন মিয়া, মৌলানা মুনিরুল হক, মৌলানা মুনিরুল হক চৌধুরী, মৌলানা আহমদ আচ্ছা, মৌলানা আহমদ ইবনে ইদ্রিস আচ্ছা, মৌলানা মোহাম্মদ ইবনে মৌলানা রশিদ সাহেব, মৌলানা মোহাম্মদ ইবনে মৌলানা রশিদ পটেল, মৌলানা তালহা সিদ্দিক, মৌলানা তালহা সিদ্দিক, মৌলানা উসমান খান, মৌলানা উসমান খান, মৌলানা আব্দুর রহিম সন মৌলানা জুবের আজম, মৌলানা আব্দুর রহিম ইবনে মৌলানা জুবের, মৌলানা আব্দুর রহিম ইবনে মৌলানা জুবের আজম, মৌলানা আনাস ইবনে মৌলানা হারুন রশিদ, মৌলানা আনাস ইবনে মৌলানা হারুন রশিদ, এন্ড লাস্ট বাট নট লিস্ট মৌলানা মোহাম্মদ ইবনে মৌলানা আদম কাপাদিয়া, মৌলানা মোহাম্মদ ইবনে মৌলানা আদম কাপাদিয়া। These are the 25 graduates of Darul Uloom Bani. May Allah subhanahu wa ta'ala accept them for the khidmat of deen. Allah ta'ala deen ke khidmat ke liye kabool farmaye. Allah ta'ala ilm ke upar amal ki taufeeq naseeb farmaye. Aur hum sab ke liye, asatiza ke liye, idare ke liye sadaqe jariya banaye. Madinatul Uloom ke asatiza se darkhwast hai ke aage aa jaye. Jazakum Allah. মদিনাতুল উলুম কে আসাতিজা মাওলানা আজাদ সাহেব, আই জুনিস মুফতি ইমরান সাহেব,